নমস্কার বন্ধুরা, মাতা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন রাশিফল ভিডিওতে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের। আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের দিনই আপনাদের শুভ রং কি হবে, শুভ সংখ্যা কি হবে, আজকের দিন আপনাদের কেমন যাবে, সবকিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টই করে জানাবেন, আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন। আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে, অনেক মানুষ আপনার সামনে মৌখিক প্রশংসা বর্ষণ করবে। আপনার অর্থ কোথাও ব্যয় হচ্ছে সেদিকে আপনার নজর রাখা দরকার, অন্যথায় আপনি আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন। স্ত্রীর সাথে ঝগড়া মানসিক উদ্বেগের দিকে নিয়ে যেতে পারে। অহেতুক চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। জীবনে এক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হলো যা আমরা পরিবর্তন করতে পারি না, সেই বিষয়গুলিকে মেনে নেওয়া। আপনার অনুগত এবং অসংশয়িত প্রেমে একটি ঐন্দ্রজালিক সৃজনশীল ক্ষমতা আছে। জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন। আজ বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে। দৌড়াতে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনার পক্ষে খুব ভালো প্রমাণ হতে পারে। এটি সম্পর্কে দুর্দান্ত জিনিসটি এটি নিখর চায় এবং তবুও সর্বোত্তম অনুশীলন। অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন। আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধি করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পাবে। পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করতে তুলবে। ভালোবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে। ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন। আপনার বিবাহিত জীবনে যখন জিনিস আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আসতে থাকবে, আপনি আপনার জীবনসঙ্গী বা বন্ধুদের সাথে অনলাইনে একটি চলচ্চিত্র দেখতে পারেন এবং অভিজ্ঞতাটি লাভ করুন। আপনার ওজনের ওপর নজর রাখুন এবং বেশি খাওয়ায় প্রশ্রয় দেবেন না। আজকে আপনার কোনো কাছের লোকের সাথে আপনার ঝগড়া হতে পারে আর সেটা কোর্ট পর্যন্ত যেতে পারে, যে কারণে আপনার বেশ কিছু টাকা খরচা হতে পারে। আজ ঘরের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাব কাজে লাগাতে হবে। ভ্রমণ প্রেমঘটিত যোগাযোগ বাড়াবে। এই রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার। যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন, তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন, কারণ আজ আপনি প্রকৃত প্রেম কি তা জানতে পারবেন। সকালের তাজা রোদ আজকে আপনাকে নতুন ফুর্তি প্রদান করবে। আপনার জন্য নিছকই আনন্দ এবং মজা, যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন। দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে। বন্ধুরা সন্ধ্যেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে। বরফের মতো আশঙ্কা করবেন না, কারণ দুঃখগুলো আজই গলে যাবে। আজকে আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির বা গুরুদুয়ারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন। আপনার একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবনসঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি বয়ে নিয়ে আসবেন। আজ আপনার ভ্রমণের সময় কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে বিরক্ত করতে পারে। আজ শান্ত উদ্বেগমুক্ত থাকুন। নিযুক্ত যারা তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন, কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না। আত্মীয়রা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ইচ্ছুক হবেন। মত পার্থক্যের দারুণ ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে। যে কোনো পরিস্থিতিতে হোক, আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত। যদি আপনি সময়কে গুরুত্ব না দেন, তাহলে আপনারই ক্ষতি হবে। আজ আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন।
আপনার সৃজনশীল পেশিগুলি অনুশীলন করার এবং এমন কিছু ধারণা নিয়ে আসার জন্য একটি দুর্দান্ত দিন যা সত্যই পথচলিত। কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরই মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে। আজ কোনো পূর্ববর্তী বিজ্ঞপ্তি ছাড়াই আপনার ঋণ খোলাপির কাছ থেকে নেওয়া অর্থের সাথে আপনার অ্যাকাউন্টে জমা দেওয়া হবে যা আপনাকে অবাক করে এবং আপনাকে খুশি করতে পারে। পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ অত্যন্ত আনন্দদায়ক হবে। যে ব্যক্তিরা এখনও অবিবাহিত তারা সম্ভবত বিশেষ কারোর সাথে দেখা করতে পারে, তবে এগিয়ে যাওয়ার আগে সেই ব্যক্তির সম্পর্কের অবস্থা সম্পর্কে পরিষ্কার হয়ে নিন। ছাত্রছাত্রীদেরকে আজ নিজের কাজ আগামীকালের জন্য এড়িয়ে দেওয়া ঠিক হবে না। আপনি যখনই ফাঁকা সময় পাবেন নিজের কাজ সম্পূর্ণ করে নিন, এটা করা আপনার পক্ষে উপকারী হবে। আপনি আজ আপনার জীবন সঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করবেন। আপনি আপনার পরিবারের সাথে বিভিন্ন মল বা শপিং কমপ্লেক্সে যেতে পারেন, তবে এটি আপনার ব্যয়কেও উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে। আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন। আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থ করবে। আপনি যে কারো সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন। আপনার যা প্রয়োজন তা হলো নিজেকে বিশ্বাস করা। মনে হচ্ছে সিনেমা থিয়েটারে সন্ধ্যা যাপন বা আপনার স্ত্রীর সাথে সান্ধ্যভোজ আপনাকে এক আয়েশি এবং চমকপ্রদ মেজাজে রাখবে। প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায়, কিন্তু আপনার ইন্দ্রিয় আজ ভালোবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে। আজকের রাতের খালি সময় আপনি আপনার জীবনসাথীর সাথে কাটান। সময় লাগবে, আপনার ওনাকে আরও সময় দেওয়া দরকার। আপনার চারপাশের লোকেদের দ্বারা আপনার সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করার যথেষ্ট সম্ভাবনা আছে। বাইরের লোকেদের উপদেশ মেনে চলবেন না, জীবনের স্বাদ তো স্বাদিষ্ট খাবারে রয়েছে, এই কথাটা আজকে আপনার মুখে আসতে পারে, কেননা আপনার বাড়ির আজকে স্বাদিষ্ট খাবার তৈরি হতে পারে। পরিবারের সুখ ফিরিয়ে আনতে যত তাড়াতাড়ি সম্ভব তা অতিক্রম করার চেষ্টা করুন। আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি হতাশ হতে পারেন। আপনি তাদের আপনার স্বপ্ন পূরণে উৎসাহী করতে পারেন। যদি আপনি বন্ধুদের সাথে সন্ধ্যাবেলায় বাইরে যান তাহলে আপনার পথে তাৎক্ষণিক প্রেম আসতে পারে। আপনার ঘরের কোনো বিশেষ ব্যক্তি আজকে আপনার সাথে সময় কাটানোর কথা বলবে, কিন্তু আপনার কাছে সময় না থাকায় তার খারাপ লাগবে আর আপনারও খারাপ লাগবে। নারীরা শুক্র থেকে এবং পুরুষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে, কিন্তু আজ এমন দিন যেখানে শুক্র ও মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। আজ কোনো সহকর্মী আপনাকে কিছু সহায়ক পরামর্শ দিতে পারেন, তবে আপনি এটি মোটেই পছন্দ করতে পারেন না। এই রাশির শুভ রং হবে কালো এবং শুভ সংখ্যা হবে 8। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।